নমস্কার বন্ধুরা, উইকি ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ছোটবেলায় আমরা একটা রচনা পড়তাম যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের পরীক্ষায় আসতো, আমাদের স্কুলে অবশ্যই করানো রচনাটা, সেটা হচ্ছে সময় অনুবর্তিতা, অর্থাৎ সময়ের মূল্য নিয়ে। তো গুণীজনরা বলেছেন যে সময় থাকতে সময়ের দাম দিতে শেখো। তো সময়ের মূল্য আমাদের জীবনে কতখানি তার উপরে একটা ছোট্ট গল্প আমি বলবো। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাহাড় ঘেরা একটা ছোট্ট এক টুকরো রাজ্য ছিল, যে রাজ্য ছিল সমগ্র বহির্বিশ্ব থেকে আলাদা। স্বাভাবিকভাবেই তাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ সম্পূর্ণ আলাদা ছিল। সেই রাজ্যের এক যুবক একদিন সেই পাহাড়ের সাইডে পৌঁছালো এবং সে ভাবলো এই পাহাড়ের ওপাশে কি আছে, আমার দেখা প্রয়োজন। কিন্তু সে প্রত্যেক দিন সেখানে আসতো এবং প্রত্যেক দিনই ভাবতো যে ওই পাহাড়ের ওপাশে কি আছে আমি দেখব। এরকম করতে করতে দিন অতিবাহিত হয়। ধীরে 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 সেই যুবক একদিন বৃদ্ধ বয়সে উপনীত হয় এবং তার দেখা হলো না যে পাহাড়ের ওপাশে কি আছে, তার স্বপ্ন তার কাছে স্বপ্নই থেকে গেল। তারপর তার ছেলে যখন যুবক হলো, একইভাবে বাবার মতোই সেও প্রত্যেক দিন সেই একই স্থানে আসতো এবং সেও ভাবতো যে এই পাহাড়ের ওপাশে কি আছে, বিস্ময়কর কিছু আছে কি, আমার দেখা প্রয়োজন। এমনইভাবে সেও প্রত্যেক দিন আসতো এবং প্রত্যেক দিনই নানা রকম পরিকল্পনা করত, কিন্তু সে পরিকল্পনাটা তার পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থেকে যেত। সে কিন্তু কোনো দিন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যে পাহাড়ের ওপাশে কি আছে আমাকে দেখতে হবে, শুধু কল্পনাই করতো, চিন্তাই করতো, বাট কোনোদিন সেখানে মানে যে কর্ম কাজ করা প্রয়োজন সেই কাজটা কিন্তু কোনোদিনই করেনি। ধীরে ধীরে সেও একদিন বৃদ্ধ বয়সে উপনীত হলো। তারপর তার সন্তান, সেও যখন যুবক বয়সে উপনীত হলো, সেও তখন সেই একই স্থানে সে দাঁড়াতো এবং তার মনেও নানা কৌতূহল যে পাহাড়ের ওপাশে কি আছে, চারিদিক ঘেরা পাহাড়, তারা ভাবতো যে এটাই আমাদের জগৎ, এর বাইরে কিছু নেই, সেখানকার সমস্ত অধিবাসী সেটা ভাবতো। সে যুবক ভাবলো যে আমাকে এই পাহাড় অতিক্রম করতেই হবে এবং আমাকে পাহাড়ের ওপাশে যেতে হবে, আমাকে দেখতেই হবে। তারপর সে শুরু করলো, প্রথম দিন যখন সে শুরু করলো সে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হলো, কিন্তু সে ব্যর্থ হলো প্রথম দিন। তারপরে এরকম করতে করতে টানা এক মাস ধরে সে কিন্তু ব্যর্থই হলো। কিন্তু এই ব্যর্থতা এবং অসফলতা কোনোভাবেই তার মনোবলকে ভাঙতে পারেনি, বরঞ্চ পরের দিন সে আরও নতুন উদ্যমের সাথে শুরু করলো পাহাড় চড়া। অনেক ক্লেশ, অনেক পরিশ্রমের পরে ধীরে 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 সে একদম পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালো এবং সে অত্যন্ত বিস্ময়ে অভিভূত হয়ে গেল যে পাহাড়ের ঠিক ওপাশেই একটা নতুন জগৎ, বিরাট শহর, অনেক ডেভেলপড লোকজন। তখন সে ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমে এলো এবং সবাইকে বলল যে পাহাড়ের ওপাশের ঘটনা। তখন ধীরে ধীরে সেই পিছিয়ে থাকা সেই রাজ্যের সাথে নতুন বিশ্বের নতুন জগতের পরিচয় ঘটলো এবং তারাও ধীরে ধীরে অনেক উন্নত হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? এই গল্পটা থেকে আমরা কিন্তু এটাই শিখতে পারি যে সময়ের মূল্য আমাদের জীবনে অনেকটাই। তোমার হাতে যদি সুযোগ থাকে, তুমি যদি সময়কে সদ্ব্যবহার না করো, তাহলে সেই সুযোগ কিন্তু তোমাকে সময় দেবে না। যে প্রচেষ্টা একদিন তোমার বাবা হয়তো করেছিল কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন, তিনি হয়তো ভেবেছিলেন এটা আমার ছেলে নিশ্চয়ই সফল করবে, তোমার মধ্যে দিয়ে তিনি তার স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন, তুমি হয়তো আজকে বারবার অসফল হতে এটাই ভাবছো আমার মধ্যে এই গুণাবলীগুলো নেই, আমার বাবা আমার জন্য এইগুলো করতে পারেনি, এরকম অনেক কিছু ভাবছো এবং তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছো যে সেটা তোমার পরবর্তী জেনারেশনকে দিয়ে সেই স্বপ্নটাকে সার্থক করার। কিন্তু না, এই স্বপ্ন তুমি নিজেই সফল করতে পারবে। তুমি দেখো যে তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজ করতে তুমি কেন ব্যর্থ হচ্ছো, তোমার কী কী জিনিসপত্রের প্রয়োজন আছে সেগুলোকে আগে ভালোভাবে নিজের হাতের কাছে গুছিয়ে নাও এবং তুমি অবশ্যই সফল হবে, কারণ সময়ের সদ্ব্যবহার করা তোমার অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও যে গল্পটা তোমাদের কেমন লাগলো। আমরা চাই তোমরা সফল হও আর আমাদের চ্যানেলটাকে প্রথম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।